আসসালামু আলাইকুম টেকনিক্যাল ইমন জানালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছে এই মুহূর্তে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কোকো মাইনিংয়ে যারা কাজ করেন আমরা যারা কোকো মাইনিংয়ে কাজ করে তারা নতুন একটা অ্যাপ নিয়ে আসতে বা আপডেট ভার্সন নিয়ে আসতে বলতে পারেন এখান থেকে আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে হবে এটা হচ্ছে দেখুন কোকো মাইনিং তো এখান থেকে আমরা ক্লাইম করতাম এই ক্লাইম অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু ক্লাইম বা মাইনিং যেটা আছে সেটা শুরু হয়ে যেত এর আগে যে ভার্সনটা ছিল সেটা হচ্ছে ওয়েব ভার্সন বলতে পারেন আমরা এখান থেকে মাইনিং করতাম অনেকটা এরকম এখান থেকে উইড্রো করছি এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি উইডোর সিস্টেমটা এ টু জেড সব কিছু দেখিয়ে দিয়েছি তো তাদের যে মেইন আপডেট চলে আসে সেটা হচ্ছে আপনাকে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে এই মাইনিংয়ে যারা কাজ করেন তারা জানেন এই টোকেনটা কিন্তু সরাসরি উইড্রো করা যায় ট্রাস্ট ওয়ালেটে আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যদি আপনারা উইড্রো করতে চান এখান থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আমি এ টু জেড দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আপনার এখান থেকে উইড্রো করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করবেন ভিডিও শুরু করার রাখে সবাইকে একটা রিকোয়েস্ট অবশ্যই আমাদের এই মাইনিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে সমস্ত মাইনিং রিলেটেড আপডেট পেয়ে যাবেন নতুন পুরাতন সব ধরনের মাইনিংয়ের আপডেট আপনি এখানে পেয়ে যাবেন এই জন্য অবশ্যই আমাদের এই মাইনিং রিলেটেড টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপডেটের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি যেখান থেকে আপনারা আপডেট করতে পারবেন অ্যাপ্লিকেশনটা অথবা তাদের টুইটারে গেলে আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনে একটা সমস্যা আছে আপাতত সমস্যা আছে কি না জানি না যখন আপনি অ্যাকাউন্টটা লগ করতে যাবেন তখন দেখবেন লগ হয় না ভেরিফাইতে ক্লিক করার পরও ওয়েট করতে বলে কিছুই বলে না তো আপনারা কী করবেন ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর যদি আপনাদের লগিং না হয় দেন অ্যাপ্লিকেশানটা ক্লোজ করে দিয়ে আপনি এক ঘন্টা পর ওপেন করবেন দেখবেন আপনার অ্যাপ্লিকেশানটা অটোমেটিক লগিং হয়ে গেছে এখন দুইটা জায়গা থেকেই একটা জায়গা থেকে আমি দেখিয়ে দিই এখান থেকে কীভাবে কেউ সেটা আপনি কমপ্লিট করবেন কেউ সেটা কমপ্লিট করার জন্য যদি অ্যাপ্লিকেশান থেকে করেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে ওপরে কয়েকটা অপশান আমরা দেখতে পাবো এগুলো আর এখন দেখাচ্ছে না এগুলো পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো যদি অপশানগুলো তারা চালু করে যেহেতু এগুলো এখনও চালু হয় নাই অ্যাড্রপ প্রথমে ছিল আপাতত এখান থেকে আমরা মাইনিংটা করতে পারবো তো এখান থেকে কেওয়াইসি করার জন্য ম্যান আইকন যেটা আছে ম্যান আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পরে যে ভেরিফাই নাও যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করবেন আমি কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে দেখিয়ে দিচ্ছি আর ওয়েবসাইটটাও যে দেখিয়ে দিই অনেকে যদি ওয়েবসাইটে সমস্যা হয় এখানেও ম্যান আইকনে ক্লিক করবেন তারপর ভেরিফিকেশনে ক্লিক করবেন এই জায়গাটাও সেম এখানে দেখুন আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারব ডকুমেন্ট টাইপ এবং ডকুমেন্টগুলো আপলোড করতে হবে অ্যাপ্লিকেশনে যদি যাই এখানে দেখুন এই যে লোড নিচ্ছে সেম ইন্টারফেস দুটা জায়গায় তো এখানে কান্ট্রি সিলেক্ট করবেন আমি আমার কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে ওইটার নাম্বার দিবেন এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পর এনআইডি কার্ডের একটা ফ্রন্ট সাইড দেবেন প্রথম পেজে ফ্রন্ট এবং দ্বিতীয় সাইডে ব্যাক পেজ দেবেন তারপর এখানে একটা টিকমার্ক দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবার দ্বিতীয় টাক্স হচ্ছে তাদের টুইটারে ফলো করবেন এখানে দেখুন ফলো এক্স অ্যাকাউন্ট এখানে যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন সরাসরি তাদের টুইটারে নিয়ে যাবে আপনি পরবর্তী যে আপডেটগুলো সেগুলো তাদের টুইটার থেকে নিতে পারবেন তো টুইটারে যে তাদের এখানে ভেরিফিকেশনের কথা বলা হয়েছে এটা দেখে নেবেন আমি এখানে ফলো করে দিয়েছি আপনারাও ফলো করে দেবেন এই নিচের দিকে দেখুন তাদের আপডেটের কথা বলা হয়েছে দুই ঘন্টা আগে তারা এখানে আপডেট করেছে কেউ এই ভেরিফিকেশান নিয়ে আপনি এই লিঙ্ক থেকেও তাদের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারবেন তো প্রথম টাস্ক আপনাদের কমপ্লিট এবার দ্বিতীয়টা হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন চ্যানেল নাইটা হচ্ছে গ্রুপ সম্ভবত এই গ্রুপে জয়েন করবেন আমি এখানে গ্রুপে জয়েন করে নিলাম এখানে চ্যানেলের লিঙ্কও একটা দেওয়া আছে তো এই চ্যানেলের যে লিঙ্কটা আছে এখানে জয়েন করলাম অন্তত কে কমপ্লিট হওয়া পর্যন্ত এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তো এইটাই এই যে চ্যানেলে চলে আসছি চ্যানেলেও জয়েন করে নিলাম কে কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি কিন্তু কোনো জায়গা থেকে আনফলো করবেন না টুইটার থেকেও আনফলো করবেন না এবং টেলিগ্রাম চ্যানেল থেকেও আনফলো করবেন না অন্তত কেওয়াইসি কমপ্লিট হওয়া পর্যন্ত তারপর এখানে আপনি ডিটেলসগুলো সাবমিট করবেন যেমন আপনার প্রথমে দেবেন হচ্ছে টুইটার ইউজার নেম আপনার যে টুইটার ইউজার নেম আছে সেই টুইটার ইউজার নেম এবং পরবর্তীতে দেবেন টেলিগ্রাম ইউজার নেম দুইটা টেলিগ্রাম ইউজার দুইটাই আপনার সাবমিট করতে হবে টেলিগ্রাম ও টুইটারও দেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন এটা কিন্তু তারা ম্যানুয়ালি ভেরিফিকেশান করবে অন্যথায় কিন্তু আপনার এটা সম্ভবত ভেরিফিকেশান হবে না তো প্রথম পর্যায়ে যে রুলসগুলো দেশ অবশ্যই রুলসগুলো মেনটেন করবেন তো এটা হচ্ছে আমরা স্টেপ টুতে আছি এখানে একটু লোড নিতে পারে যেহেতু আপডেট নিচ্ছে এবং সবশেষে হচ্ছে স্টেপ থ্রি আমার ডাটা দেখুন তাদের কাছে চলে গেছে আমাকে এখানে বলা হয়েছে যে চব্বিশ ঘন্টা আপনার এখানে অপেক্ষা করার জন্য তো প্রথম প্রথম যদি আপনি কেওয়াইসি করেন তাহলে কিন্তু এখানে আপনার চব্বিশ ঘন্টা সময় লাগবে না পরবর্তীতে তাদের ইউজার হিসেবে অনেক বেশি কেওয়াইসি জমা হতে পারে দেন এটা সময় লাগতে পারে বাট আপনি প্রথম প্রথম করলে এটা সম্ভবত তেমন একটা সময় লাগবে না দেখুন আমার এটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে এক মিনিট সময়ও লাগে না এখানে লেখা আছে ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড এখানে এখনও আপডেট আসে না আমি ইটপেস্টটা একটু দিই এটা হচ্ছে ওয়েবসাইট ভার্সন আমি অ্যাপ্লিকেশন থেকে একটু চেক করি অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করলে অ্যাপ্লিকেশন থেকেও চেক করতে পারেন মানে দুইটা জায়গায় থেকেই আপনারা চেক করে নেবেন কারণ হেভি লোডের একটা অ্যাপ্লিকেশন তেমন কোনো ভালো ডেভেলপমেন্ট হয় না এখনও সম্ভবত পরবর্তীতে আস্তে আস্তে এটা হয়ে যাবে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন কোকো কয়েন কোকোকয়েন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিলাম দেন আইকনে ক্লিক করবো এখনও কিন্তু এখানে ভেরিফাই নাও শো করতেছে দেখতে পাচ্ছেন মানে ওই জায়গাটায় দেখাচ্ছে যে ভেরিফিকেশান কমপ্লিট বাট এইখানে দেখাচ্ছে না আর অ্যাপ্লিকেশানে কিন্তু এখনও এই অপশনটা যায়নি তো আগেই বলছে এটা অনেক বেশি লোড নেয় এই জন্য ওয়েবসাইট থেকেও চাইলে আপনি করতে পারেন ওয়েবসাইটে দেখুন এখানে ভেরিফিকেশান দেখাচ্ছে এবং ওয়েবসাইটে যাওয়ার পর আপনি আইকনে ক্লিক করলে এই জায়গাটা দেখতে পাবেন ভেরিফিকেশান অ্যাপ্রুভ তার মানে আপনার এটা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তো আপাতত এতটুকু কাজ আপনারা কমপ্লিট করে রাখুন ভেরিফিকেশনটা কমপ্লিট করে রাখুন কারণ পরবর্তীতে বিভিন্ন ধরনের রুলস আনতে পারে প্রজেক্টটা খুবই ভালো যেহেতু তারা লিস্ট করতে যাচ্ছে তো এখানে ভেরিফাই নাওটা কিন্তু চলে গেছে এখানে একটা ভেরিফাই নাও অপশন ছিল সেটা চলে গেছে তার মানে এই জায়গাটা সম্ভবত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে বাট এখানে শো করতেছে না যে আবার ভেরিফাই নাও চলে আসছে তো আগেই বলছে আপনাদের অ্যাপের মাথা আপাতত ঠিক নেই যেহেতু নতুন করে তারা অ্যাপ্লিকেশনটা আনছে আগে তাদের ওয়েব ভার্সনই ছিল সেই জন্য এখানে অনেক কাজ এখনও বাকি আছে আপনারা এই প্রসেসে জাস্ট কে ওইসিটা কমপ্লিট করে নেন এবং এখান থেকে মাইনিং অপশান থেকে মাইনিং করতে থাকুন আপনি যদি উইডো করতে চান এটা কিন্তু উইডো করতে পারবেন এই যে উইডো অপশানে ক্লিক করে উইডো করতে পারবেন কতগুলো উইডো করতে পারবেন এটা এখানে শো করবে আপাতত সম্ভবত নতুন ইউজার আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এটা হচ্ছে পুরাতন ইউজারদের জন্য এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করা যায় উইডোর ইন্টারফেসটা এখনও মনে হয় সম্ভবত অ্যাপিশনের অ্যাপের ভিতরে সেভাবে আসে নেই কারণটা ট্রান্সফার করতে হবে প্রথমে ট্রান্সফার করতে হবে উদ্যো তো আমি এখন দেখাবো না কারণ আপনাকেই আপনার জানান বাট আমি বলে দিই ট্রান্সফার করতে হবে ট্রান্সফার দেখুন এখান থেকে মাইনিং ব্যালেন্স থেকে স্পট ব্যালেন্সে আপনার ট্রান্সফার করতে হবে এখানে আমি ওয়াল অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম তো এখানে শো করতেছে না যেটা অ্যাপে অনেক লোড নিচ্ছে আমি ওয়েবসাইট থেকে দেখাই এখানেও সেম এই ট্রান্সফার অপশনে ক্লিক করবেন ওয়াল অ্যামাউন্ট সিলেক্ট করবেন দেন এখানে মাইনিং থেকে আপনার এটা ব্যালেন্সটা কিন্তু স্পটে চলে যাবে অনেকটা যেমন আমরা ফান্ডিং থেকে স্পটে ওই ওইরকম ট্রান্সফারে ক্লিক করবেন আপনার টোকেনগুলো ট্রান্সফারে চলে যাবে এখান থেকে দেখবেন আপনার টোকেনগুলো যেটা আছে ওগুলো কেটে নিয়েছে তারপর এটা যখন আপনার স্পটে চলে যাবে আপনি এখান থেকে ওয়ালেটটা চেক করতে পারবেন এখান থেকে দেখুন এই যে স্পট ব্যালেন্স এই স্পট ব্যালেন্সে আপনার এই কোকো কয়েনটা চলে আসবে তো এই কোকো কয়েনের আগে কিন্তু আমি এটা উইডো দিয়েছি এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে দিয়ে এইখানে আসলো কিনা আপনাদের দেখানোর জন্য এই জায়গাটায় আসার পর দেন আপনি এখানে কোকো কয়েনটা এই যে কোকো উইডো যে উইডো কোকো যে লেখাটা সেই তাতে উইডো করতে পারবেন এখান থেকে নেটওয়ার্ক দেওয়া আছে কোকো এটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্ক আপনার এখান থেকে কিছু ফি কাটবে এদের দেখুন এটা হচ্ছে উইডো ফি এখানে লেখা আছে এই পরিমাণ আপনার এখান থেকে উইডো ফি কাটবে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ তো তারপর আপনি এখান থেকে উইডো নিয়ে নিতে পারবেন এর আগে আমি একবার উইডো নিয়ে এসেছি আপনাদের ওই ভিডিওতে আমি এ টু জেড ডেকে দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে কীভাবে এখান থেকে উইন্ডো নেবেন নেক্সট আপডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো এখানে দেখুন আমার ব্যালেন্সটা কিন্তু চলে আসছে যে দেখুন দুশো বাহান্ন ব্যালেন্স কিন্তু চলে আসছে এটা এখান থেকে ক্লিক করার পর তারপর এটা যদি আমি চাই এটা উইডো করতে পারবো কোকো কয়েন নেটওয়ার্ক চেঞ্জ করা যায় না আপনার অ্যাড্রেসটা দিবেন বায়নান্স স্মার্ট চেইনের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিবেন বাট টাস্টলার্টের যে অ্যাড্রেস ইথিরিয়াম যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা সাবমিট করবেন ইথেরিয়ামের অ্যাড্রেসগুলো সবগুলাই সেম হোক বাইনান্স স্মার্ট চেইন অথবা ম্যাটিক অথবা এখান থেকে অনেকে জিজ্ঞাসা করেন সবগুলো অ্যাড্রেস সেম কিনা যারা নতুন আছেন সবগুলো অ্যাড্রেসই সেম আপনি যে কোনো অ্যাড্রেস এখানে দিতে পারেন আমি যখন পেসটাতে ক্লিক করলাম দেন এখানে অ্যাভেলেবেল আছে দুইশো বা আমি দুইশো বান্নটা দিলাম আরও কিছু বেশি আছে দেন সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর এখানে বলবে যে যে দেখুন এটা ইমেল অলরেডি সেন্ট আমার এখানে একটা নোটিফিকেশান পাঠাইছে মানে এটা ভেরিফিকেশান করতে হবে ভিডিও করার জন্য আর একটা জিনিস মনে রাখবেন কোকোর সব ইমেলগুলাই যাই হচ্ছে স্পাম্প ফোল্ডার অন্য কোনো ফোল্ডারে যায় না সব ইমেলগুলাই দেখবেন স্পাম্প ফোল্ডারে যায় তো আমি এখান থেকে কোডটা কপি করে নিই কারণ আপনি যদি প্রাইমারি ফোল্ডারে চেক করেন দেখবেন প্রাইমারি ফোল্ডারে কোনো কোড যায়নি আপনি ভেরিফিকেশান করার সময় যে কোনো ভেরিফিকেশান করার কোডগুলো সবগুলাই স্পাম্প ফোল্ডার চেক করবেন দেখবেন স্পাম্প ফোল্ডারে চলে গেছে আমি এই কাজগুলো কিন্তু ওয়েবসাইটে করতেছি স্মুথলি কাজ করার জন্য কারণ অ্যাপে যেহেতু নতুন অ্যাপ এখনও ওইভাবে কাজ করে না তো এখানে দেখুন আমি একটু অপেক্ষা করি উইড্রো কমপ্লিট হয়েছে কি এটা আপনি এখান থেকে চেক করতে পারবেন এখানে ক্লিক করবেন হিস্টোরিতে দেখবেন হিস্টোরি দেখা যাচ্ছে এখানে সমস্ত হিস্ট্রিগুলো দেখতে পারবেন এখানে সমস্ত ইনফরমেশানগুলোই পেয়ে যাবেন এটা হচ্ছে এখন আমি এইমাত্র দিলাম উইড্রোটা পেন্ডিং আছে এবং আগেরবার এখান থেকে উইড্রো করেছিলাম দুশো পঞ্চাশ ওইটা হচ্ছে আমি ট্রান্সফার করে নিয়ে আসছি এখানে সব ধরনের অপশনগুলাই শো করে মাইনিং করে কয়টা পেয়েছি সব কিছু এখানে শো করে উইডো অপশনে যদি ক্লিক করি দেখি আগের উইডোটা শো করে কিনা এই মাত্র যেটা উইড্রো করলাম এটা এখন পেন্ডিং আছে আগে এখান থেকে চল্লিশটা উইড্রো করেছিলাম এটা সাকসেস হয়ে গিয়েছিলো এখান থেকে একটা টোকেন ফি হিসেবে কাটা সম্ভবত একটা কম দিয়েছিলাম আমি তো আগের যে পেমেন্টটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে দেখুন চল্লিশ কোকের টোকেন আগের পেমেন্টটা আমাকে ইনস্ট্যান্ট করে দিয়েছিলো তো এখন হয়তো এটা লেট হতে পারে আপাতত পেন্ডিং আছে আপডেটটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিউয়ার্স এই প্রসেসে আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করে নেন খুব দ্রুত এটা লিস্ট হবে আমরা লিস্ট হলে এটা সেল করে প্রফিটও নিতে পারবো যেহেতু ইউজার কম এখানে কাজ করেছে এবং তার টোকেনও খুব কম দিয়েছে এবং নিজস্ব এক্সচেঞ্জ রয়েছে এই জন্য ভালো একটা প্রাইসে দাম আসতেও পারে যদি ভালো একটা প্রাইস আসে দেন আমরা এটা সেল করে প্রফিট নিতে পারবো সেই আপডেটগুলো আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন এই জন্য আমাদের মাইনিং রিলেটেড টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে হচ্ছে আজ পর্যন্তই আপনার সবাই আল্লাহ রহমতে ভালো থাকবেন আল্লাহ